বন্ধুরা, অবশেষে চলে এলাম সাহিলদার বাড়িতে। সাহিলদার জায়গাটার লোকেশন হলো তোমার মগরাহাট থেকে, এটা কোথায় লোকেশনটা? এটা মগরাহাট থেকে যুগদিয়া। যুগদিয়া মগরাহাট লাইন তুমি ডায়মন্ড ট্রেন ধরতে পারো বা লক্ষ্মী ট্রেন ধরলেও কিন্তু এখানে আসা যায়। গোচরণ না কোথায় নেমে এইদিকে হোগলায় নাম দেওয়া, হোগলায় হোগলায় নেমে এখানে দাঁড়া যায়, যুগদিয়ার মোড়ে আসা যায়। এই তোমার সাউথ চব্বিশ পরগনাতে সব থেকে ইম্পোর্টেড পায়রার কালেকশন দাদার কাছে বেশি, মানে বাইরে থেকে দাদা ইম্পোর্টেড পায়রা আনে, মানে হাই ফ্লাইং সমস্ত রকম পায়রা আনে। দেখো তার একটা স্যাম্পল, দেখো একটা হাতে জাস্ট একটা স্যাম্পল রাখলাম। তা এটা কি পায়রা? এটা আছে সাম্বালের কালচার, যে এটা ইন্ডিয়ান ব্রিড। তাই ইন্ডিয়ান ব্রিড আছে, এটা তো অনেক ওল্ড ব্রিড আছে। ওল্ড ব্রিড আর পায়রাটা শুধু সাইজটা দেখো, পায়রাটা শুধু সাইজটা দেখো আর এদের হেডলাইন কোয়ালিটি। এই দেখো পায়ের পায়ের নোকও, দেখো নোকও যেমন কালো হবে ঠোঁটটাও তেমনি কালো। এটার নামটা কি বললে? সাম্বালের কালচোচা বলা হয়, কালচোচা। দেখো দেখো এর চোখের ভিতরে দাঁড়াগুলো দেখো, এটা নর পায়রা, নর পায়রা। এটা কি, এটা এ ফ্লাইং কেমন এদের? এদের নর্মালে 6-7 ঘন্টা বলা হয়। নর্মালে 6-7 ঘন্টা দিয়ে দেয়, 6-7 ঘন্টাই ধরা বেটার। পাটা দেখো শুধু, আরো ইউনিক ইউনিক কোয়ালিটির পায়রা দেখো দাঁড়ার ভিতরে। চলো দেখো ইউনিক ইউনিক কালেকশনের পায়রা দেখাচ্ছি বন্ধুরা। এটা হলো, এটা কি পায়রা দেখো, পায়রাটা শুধু কোয়ালিটি দেখো। এটা কালসিরা সাহারানপুরি পায়রা, শুধু চোখটা দেখো, চোখের ভিতরে মণিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই ছোট। মাদা পায়রা, মাদা পায়রা শুধু কোয়ালিটি দেখো, কত সুন্দর হেলথ দেখো। সব দাদার কাছে জেনে নেবো যে কীভাবে কী ডায়েট মেনটেন করে, যে পায়রার এত ভালো কোয়ালিটি রাখার জন্য কীভাবে কী মেনটেন করে সব দাদার মুখ থেকে জেনে নেবো। আগে দাদার পায়রাগুলো তোমাদের এক এক করে দেখানো যাক। পায়রাটা মনে হয় ডিম ডিম পেড়েছে, সামথিং সামথিং ডিমে আছে। এখানে নর পায়রাটার কোয়ালিটি দেখো, বডি কোয়ালিটি নরের যেমন, নর মাদা পুরো সেম কালার, বডি কালারও সেম। নর নরের ডানার কালার, মাদার ডানার কালার দেখো পুরো দুটোই সেম আছে। তাই এগুলোর বেবি কি এখন কেউ পাবে? এখন একটু সময় লাগবে, সবে আমি ব্রিডে বসিয়েছি। ও সবে ব্রিডিং এ বসানো হয়েছে, শুরু হয়েছে। এইবার ঠান্ডার সময় পা বাচ্চা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল থাকে না, এইসব পায়রা খুবই কম বিট করে। হ্যাঁ কমই বিট করায়, কম বিট করে দা, খুব কম বিট করায়। এখানে এটা এটা কি আছে দুটো সাদার উপরে? সাহারানপুরি আছে, এটা রেশমি ফুলের উপরে আছে। ও রেশমির উপরে, এটাকে রেশমি ফুল বলা হয়। এটা টিডির মতোই লাগছে, রয়্যাল টিডির মতোই লাগছে। কিন্তু এটা লোকাল ব্রিড, লোকাল ব্রিড, সব সব ডিম ডিম পেড়ে আছে। বন্ধুরা এটা দেখাটা ইউনিক কালারের পায়রা, এটা কাটলাল পায়রা, দেশি পায়রা, কাটলাল। আমার খুব প্রিয় পায়রা, আমার একটা খুব মানে কাছের বন্ধু, আমার বড় দাদা বললে চলে, হাবিবদা। ও ওনার খুব প্রিয় পায়রা, মানে উড়ানের খুব সুন্দর পায়রা। আশা করা যায় যে ভালো বাচ্চা যেতে পারে। পায়রা দেখো ফিমেলটার স্ট্যান্ডিং পুরো টেডির মতো, পায়ে সব ক্লোজ রিং পরানো দেখো, মেলটার পায়ে ক্লোজ রিং পরানো। এটা কালারটা সত্যি এটা একটা অসাধারণ কালার। বন্ধুরা এতক্ষণ সাইলদার সমস্ত পায়রা তোমাদের দেখালাম, বাইরে থেকে ইম্পোর্ট করা পায়রা সমস্ত পায়রা দেখালাম। এবার দাদার কাছে জেনে নেবো পায়রাগুলো কীভাবে কী করে মেনটেন করে এতগুলো পায়রা। ফার্স্ট অফ অল দামি দামি পায়রা, দেশি পায়রা ফার্স্ট অফ অল মেনটেন করা লাগে, ছেড়ে দিলাম বাইরে গিয়ে খেয়ে এলো। আর এই পায়রা ট্রলি তো ছাড়া যায় না দাদা, দেখো চারি সাইডে দেখো নেট দিয়ে ঘেরা ঘেরা দেওয়া। এখানে দাস পায়রা দাদা এগুলো ফ্লাইং করায়, এরা উপর দিয়ে দাদা। এই এই জিনিসটা করার মানেটা কি? এটাকে মানে পায়রাকে তো ধরো বাইরে রোদ খেতে বা চ্যান করতে ছাড়তেই হবে। এবার এই ধরো আমি তো ব্রিডিং, মেন পারপাসটা আমার ব্রিডিং, উড়ানের পারপাসটা তো আমার নেই। হ্যাঁ আমি যাদেরকে দেই আমার বন্ধু বান্ধব তারাই উড়ায়, উড়াই হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে। এবার পায়রা ধাড়ি পায়রা তো চলে যেতে পারে, হ্যাঁ সেই জন্য নেটিং করে। সেই ক্ষেত্রে মানে আমি পায়রাদের খাবারটাই দুপুর টাইমে দিই। দুপুরে 12টা 1টার দিকে দিয়ে দিলাম, এসে 7টা 8টার দিকে একবার দেখে নিলাম,
জল খাবার আছে কিনা। তুমি এমনি এমনি কি মেডিসিন ট্রিসিন কিভাবে কি মেইনটেইন করো বাইরে যে সব ইম্পোর্টেড পায়রাগুলো? মেডিসিন মানে ব্রিডিং এ বসানোর আগে ধরো আমাদের ডিওয়ার্মিং এর কোর্সটা করি। ডিওয়ার্মিং কোর্স যেটা করা থাকে করেই দাও। 50 রোজ আমরা নরমালি সবাই করে সেরকমই হিসেবে করালো। মানে এক্সট্রা পায়রাগুলো যে কোনো এক্সট্রা ইম্পোর্টেড কোনো মেডিসিন লাগে না, কিছুই না, সব নরমালি যেরকম ডিওয়ার্মিং হয় সেরকমই সব পায়রাকে করে। ও তারিয়ে ব্রিডিং এ বসিয়ে দিই। যেগুলো প্রত্যেকটাই দোকানে আছে সেসব গম আছে, কুসুম দানা হালকা আছে, বাজরা আছে তোমার, তারপরে ছোলা আছে, সবুজ মটর আছে, এরকম করে সব মিক্স করে, হ্যাঁ 6-7 রকম মিক্স করে। আর এই তো আলাদা কোনো সফট ফুড কিছু দিতে হয়? সফট ফুড বলতে সফট ফুড তো সেরকম কিছু দেওয়া হয় না, মায়ের সাজে ওটা দিলে একটু বেটার। তোমার কাছে দর্শক বন্ধুরা কেমন নাগাদ বেবি পেতে পারে? আশা করা যায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমার নাম্বার একটু শেয়ার করে দাও। নাম্বারটা হচ্ছে 8617 0909 7270 7270। বন্ধুরা নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো আর ডিসপ্লে তো নাম্বার দিয়ে দেবো, দর্শকরা কন্ট্যাক্ট করবে। আর মোস্ট অফ কোন টাইমটা ফ্রি থাকবে কাস্টমার কোন টাইম? সকাল 9টার পরে থেকে নিয়ে এখন রাত 11টা পর্যন্ত কল বাদ দিয়ে যদি হোয়াটসঅ্যাপ করা হয় তাহলে সব সময় অ্যাভেলেবেল পাবে। হোয়াটসঅ্যাপ করলে সব সময় অ্যাভেলেবেল পাবে, সারাদিন 24 ঘন্টা ভিডিও দেখলে দেখে যেসব পায়রাগুলো দেখলে স্ক্রিনশট মারবে, মেরে দাদাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে যে এই পায়রার বেবি পাবো বা এই পায়রাটা সেল আছে কিনা, দাদা বলে দেবে, তোমার দাদার সাথে যোগাযোগ করে দেবে। এইবার এমনকি আর বাড়ি এসে দেখে নিয়ে যেতে পারো বা ডেলিভারি বললে মরহাট বলো শিয়াল বলো ডেলিভারি অল ওভার ইন্ডিয়া পসিবল। হ্যাঁ অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল, সেটা কোনো চাপ নেই ডেলিভারি নিয়ে। বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলো তুই ভালো লাগলো ক্যামেরার পিছনে রাখবে। টাটা বাই বাই, লাভ ইউ অল।